আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে সবাইকে শুভেচ্ছা। সকলের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশেষ করে সপ্তম, অষ্টম এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সামনে বিশেষ একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি, যে ভিডিওটি বা ক্লাসটি সপ্তম, অষ্টম এবং নবম দশম শ্রেণীদের জন্য খুবই উপযোগী এবং গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেকগুলো সমস্যার তোমরা সমাধান পেয়ে যাবে। আজকে আমি সপ্তম শ্রেণীর 5.1, অষ্টম শ্রেণীর 4.1, 4.2 এবং নবম দশম শ্রেণীর 3.1, 3.2 এই চ্যাপ্টারগুলোতে যে সমস্যাগুলো থাকে তার একটা অংশ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সমস্যাগুলো হচ্ছে, দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 2√2 হয় এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি 2 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান কত, এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান কত, x to the power 5 minus 1 by x to the power 5 এর মান কত, x to the power 6 plus 1 by x to the power 6 এটার মান কত, x to the power 7 plus 1 by x to the power 7 এর মান কত। এই সমস্যাগুলো শুধু সপ্তম অষ্টম শ্রেণীতে না, SSC পরীক্ষা বা দাখিল পরীক্ষায় কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে হয়। এই সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই সমস্যাগুলো সমাধান করবো ইনশাল্লাহ, এবং এই সমস্যাগুলো অতি সহজে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তাহলে তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সবাই খাতা কলম নিয়ে বসে যাবে যেন সমস্যার সমাধানগুলো তোমরা নোট করে নিতে পারো। তাহলে প্রথমে আমরা 1 নম্বর যে সমস্যাটা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা সমস্যা আমরা সমাধান করি। তাহলে 1 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। দেখো, এই এক্স কে যদি আমরা এ ধরি আর ওয়ান বাই এক্স কে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটো আমরা সিদ্ধান্ত আছে। একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এই যে দুটো অনুসিদ্ধান্ত আছে, আমরা এই দুটো অনুসিদ্ধান্ত ব্যবহার করে কিন্তু যে কোনো একটা ব্যবহার করে কিন্তু আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। যখন আমাদের যদি প্লাসের মান দিয়ে আমরা কাজ করি তাহলে আমাদের উপরের অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর যদি আমরা এ মাইনাসের মান দিয়ে সমাধান করি তাহলে আমাদের নিচের অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে হবে, এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ। তাহলে দুটো দিয়ে কিন্তু সমাধান করা যাবে। তাহলে চলো আমরা প্রথমে যে প্লাসের মানটা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2√2 এটা দিয়ে আমরা প্রথমে সমাধান করি। তাহলে আমরা যদি এক্স কে এ ধরি আর ওয়ান বাই এক্স কে যদি বি ধরি তাহলে এই অনুসিদ্ধান্ত অনুযায়ী a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা কি করতে পারি, এখন x প্লাস 1 বাই x এর মানটা আমরা বসিয়ে দিই। তাহলে x প্লাস 1 বাই x এর মান 2√2, তা আমরা এখানে বসাই দিলাম 2√2, উপরে আছে আমাদের স্কোয়ার মাইনাস x x বাদ দিয়ে দিলে 2 আর 1 গুণ করলে আমাদের হবে 2। এখন এটাকে বর্গ করবো কি হবে, অনেকে কিন্তু এই রুট থাকলে এগুলো বর্গ করতে অনেকে সমস্যা হয়, সমস্যা নাই। এখানে প্রথমে আমরা 2 কে স্কোয়ার করবো, হবে কত, 4 ইনটু, এরপর আমরা √2 কে যদি স্কোয়ার করি তাহলে আমাদের আসবে কত, 2 - 2, 4 আর 2 যদি আমরা গুণ করি 8, আর মাইনাস 2, 8 থেকে 2 বিয়োগ করলে আমাদের আসলে কত, 6, আর x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার এর মান আসলে আমাদের 6। অনুরূপে আমরা যদি নিচের অনুসিদ্ধান্তটা ব্যবহার করি তাহলে আমরা এখানে দেবো মাইনাস আর এখানে দেবো প্লাস, তখন x মাইনাস 1 বাই x এর মান আমরা বসিয়ে দেবো শুধু 2।
এইভাবে আমরা সমস্যাটা সমাধান করতে পারব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো আছে দুই নম্বর যে সমস্যাটা আছে x cube plus 1 by x cube equal to 1। তাহলে কিউবের মানটা আমরা কিভাবে ব্যবহার করব, কিউবের মান বের করার জন্য আমাদের এই প্লাসের যে মানটা আছে সেই মানটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে চলো আমরা দুই নম্বর যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করি। তার আগে আমাদের এখানে যে মানটা বের হয়েছে 6 সেটা আমরা এখানে লিখে রাখি পরবর্তী সমস্যাটা সমাধান করার জন্য। তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান আমরা বের করেছি 6, সেটা আমরা নোট করে রাখলাম। এবার আমরা দুই নম্বর সমস্যাটা সমাধান করি। তাহলে 2 আছে কি x কিউব প্লাস 1 বাই x কিউব, তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাসের জন্য আমাদের যেটা ব্যবহার করা দরকার সেটা আমরা ব্যবহার করবো। সেটি কি লিখবো, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে দেখো আমাদের x প্লাস 1 বাই x এর মান কত আছে 2√2। তাহলে আমরা যদি এখানে x প্লাস 1 বাই x এর মান 2√2 ব্যবহার করি তাহলে হোল কিউব এ x আর x বাদ গেলে 3 আর 1 গুণ করে 3, সাথে আমাদের x প্লাস 1 বাই x এর মান আছে আমাদের 2√2, ঠিক আছে। এখন এই পাশে আমাদের তো বর্গ স্কয়ার কিছু নাই, সমস্যা নাই। এখানে আমরা কি করব, প্রথমে আমরা 2 কে যদি আমরা কিউব করি, 2 কে যদি আমরা কিউব করি তাহলে আমাদের এখানে আসবে 8। কারণ কি অনেকে কিন্তু ভুল করে 3 আর 2 গুণ করে 3 2 করে 6 এরকম বলে আর কি, কিন্তু ঘটনা কিন্তু এরকম না। 2 কিউব মানে কত, 2 কিউব মানে হচ্ছে 2 × 2 × 2, যার উপরে পাওয়ার থাকবে সেটা 3 বার গুণ হবে, কয়বার 3 বার। তাহলে চলো আমরা এটা গুণ করি, তাহলে 2 আর 2 গুণ করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে কত হবে 8, তাহলে আমরা এটা 8। এখন দেখো আমাদের এখানে আছে √2 কিউব, √2 তাহলে 3 বার গুণ করতে হবে, √2 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হবে √2 √2 √2, 3 বার গুণ করতে হবে। তাহলে 3 বার গুণ করলে আমাদের যেটা আসবে এই দুটো √2 গুণ করলে হবে √2 স্কয়ার, সাথে থাকবে √2, এই √2 কে স্কয়ার করলে আমাদের 2 সাথে আছে √2, তাহলে 2√2 2√2। তোমরা একই সাথে কিন্তু অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা একইভাবে সমাধান করতে পারবে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি √5 কে কিউব করলে কত হবে, তাহলে এটা অনুরূপভাবে হবে 5√5, এবং √3 কে যদি আমরা কিউব করি কত হবে 3√3, √7 কে যদি আমরা কিউব করি কত হবে 7√7। তাহলে একটা তোমরা বুঝলে বাকিগুলো তোমরা এতে অনুরূপভাবে এভাবে লিখে দিতে পারবে। তাহলে চলো আমরা √2 কে কিউব করলে আমরা পেয়েছি 2√2, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 2√2 মাইনাস 3√2 গুণ করলে 6√2, তাহলে 8√2 গুণ করলে কত 16√2 মাইনাস 6√2, তাহলে 16 থেকে আমরা যদি 6 বাদ দিই তাহলে আমাদের আসবে 10√2 10√2। তাহলে দেখো আমাদের যে এই কিউবের মানটা ছিল সেটা কিন্তু আমরা বের করে ফেললাম 10√2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা তাহলে কিউবের মানটা এখানে লিখে রাখবো 10√2। এবার আমাদের 3 নম্বর যে সমস্যা, তাহলে এই 3 নম্বর সমস্যাটা আমরা সমাধান করি। 3 নম্বর আমাদের যেটা আছে সেটা হচ্ছে x⁴ প্লাস 1 বাই x⁴, x⁴ প্লাস 1 বাই x⁴, এখানে মাইনাস দিয়ে থাকতে পারে, সেগুলো কিভাবে সমাধান করতে হবে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সেগুলো দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তাছাড়া আগে একটা সমাধান করি, আমরা যে সূত্র অথবা অনুসিদ্ধান্ত যেগুলো জানি সেখানে কিন্তু আমাদের 4 এর কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র আমাদের নাই, সবগুলো আছে কিউব স্কোয়ারের আছে কিউবের আছে। তাহলে আমরা যেহেতু 4 এর পাওয়ার 4 এর কোনো সূত্র জানি না, তাহলে আমরা এই 4 কে
প্রথমে 2 তে কনভার্ট করব তাই যদি করি তাহলে আমাদের কি হবে দেখো ax স্কয়ার হোল স্কয়ার 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ঠিক আছে এখন এই সমস্যাটা সমাধান করার সময় অনেক স্টুডেন্টের ভুল হয় কি ধরনের ভুল যখন তারা সূত্রে অথবা কোনো সিদ্ধান্তে এই স্কয়ারটা ব্যবহার করে চিন্তা করে তখন কিন্তু এই স্কয়ারটা কিন্তু ভুলে যায় মানে একটা স্কয়ার দিলে আর একটা স্কয়ার কি করে যায় ভুলে যায় ভুলে যাবে আমাদের মনে রাখতে হবে এই স্কয়ার যেটা আছে উপরে সেটাকে আমরা সূত্র অথবা কোনো সিদ্ধান্তের স্কয়ার মনে করব আর বাকি ভিতরে যেটা আছে এই পুরাটাকে আমরা এ মনে করব আর এই পুরাটাকে আমরা বি মনে করব যদি মনে করি তাহলে যে একটু আগে এখানে লিখেছিলাম কোনো সিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে সেটা কি দাঁড়াবে দেখো তাহলে আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b লিখলাম এবার দেখো x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মান আগে আমরা একটা বের করেছিলাম 6 x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মান যদি 6 হয় তাহলে আমরা এটা বসাই দিলাম এখানে 6 স্কয়ার আর এই x স্কয়ার মান দিলে 2 আর 1 গুণ করলে 2 তাহলে 6 কে স্কয়ার করলে কত হবে অনেকেই কিন্তু 6 কে স্কয়ার করতে যায় এই 6 ইনটু 2 বলবে 12 কিন্তু 12 কিন্তু হবে না 6 স্কয়ার বলতে কি বোঝাবে দুইটা 6 আমাদের গুণ করতে হবে 6 ইনটু 6 আর 6 এবং 6 গুণ করলে কত হবে 36 মাইনাস 2 36 থেকে 2 বিয়োগ করলে আমাদের আসবে 34 তাহলে এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে তাহলে তোমরা বুঝতে পারলে এবার চলো আমাদের চার নম্বর যে সমস্যাটা আছে সেটা আমরা সমাধান করি চার নম্বর যে সমস্যাটা আছে সেটা আমরা সমাধান করি আমরা এটার মান লিখে রাখলাম 34 লিখে রাখি 34 এবার আমরা যেটা করব চার নম্বরে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান আমরা বের করব এখন এটা আমরা কিভাবে বের করতে পারি আর এটা পরিবর্তে আমরা লিখতে পারি x কিউব প্লাস 1 বাই x কিউব ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 বাই x x প্লাস 1 বাই x কিভাবে আমরা যদি x কিউব বাই 1 প্লাস 1 x কিউব আর x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার লিখি এটা বের হবে সাথে আবার প্লাস এত বের হবে তাহলে প্লাসটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এটার রেজাল্ট বের করলে আমার এটার রেজাল্ট পাওয়া যাবে আমি এই সমস্যাটা সমাধান করার পরে পরীক্ষায় এই সমস্যাটা আরো কি কিভাবে থাকতে পারে সেই বিষয়টা তোমাদেরকে দেখিয়ে তাহলে চলো আমরা এই দুটো গুণ করে এটা বিয়োগ করতে হবে তাহলে আমরা কিন্তু এখানে রেজাল্ট আমরা কিন্তু বের করে রেখেছি কোথায় বের করে রেখেছি দেখো x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান 10 রুট 2 এখানে আছে 10 রুট 2 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান আছে কত 6 মাইনাস x প্লাস 1 বাই x এর মান আমাদের আছে 2 রুট 2 2 রুট 2 তাহলে আমরা এই দুটো কাজ আগে করব গুণের কাজটা আগে করব বিয়োগের কাজটা আমরা পরে করব পরে যদি করি তাহলে আমাদের কি হয় 6 আর 10 গুণ করলে 6 10 60 60 রুট 2 মাইনাস 2 রুট 2 তাহলে 60 থেকে 2 বিয়োগ করলে কত হবে 58 রুট 2 58 রুট 2 তাহলে আমাদের এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেল এখন আমরা কিন্তু x কিউব প্লাস 1 বাই x কিউব আর x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান আগে থেকে বের করে রেখেছিলাম সেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে তো তোমরা যদি সমস্যাটা সমাধান করতে চাও তাহলে কিন্তু আগে এগুলোর মান বের করে রাখতে হবে এখন প্রশ্ন হলো তোমরা বুঝবে কিভাবে যে x কিউব প্লাস 1 বাই x কিউব আর x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান বের করতে হবে সেটা বুঝবে কিভাবে কেন বের করতে হবে তার কারণ হচ্ছে তোমরা ক্লাস 7 এ গুণের অধ্যায় যেটা আছে 7.1 এ সেখানে কিন্তু তোমরা পড়েছো যে গুণের বেলায় পাওয়ার যোগ হয় গুণের বেলায় পাওয়ার যোগ হয়
উদাহরণস্বরূপ যদি আমি বলি x কিউব এবং x স্কয়ার যদি আমি গুণ করি তাহলে x টু দি পাওয়ার 3 আর 2 কি হবে প্লাস হবে তাহলে x টু দি পাওয়ার 3 আর 2 যোগ করলে কত হবে 5 ঠিক আছে তাহলে দেখো গুণের বেলায় পাওয়ার কি হয়ে গেছে যোগ হয়ে গেছে তাহলে আমরা যদি এই x কিউব আর x স্কয়ার গুণ করি তাহলে কিন্তু x টু দি পাওয়ার 5 আমরা পেয়ে যাব সেজন্য আমাদের আগে এই দুটো মান বের করে নিতে হবে তারপর এই সমস্যাটা সমাধান করতে হবে এখন এই প্রশ্নটা পরীক্ষায় আর কি কিভাবে আসতে পারে যেমন ধরো রেজাল্ট তো একই হবে এগুলো একই রেজাল্ট হবে পরবর্তীতে তোমাদের কাজ করতে হবে এই সমস্যাটা যেভাবে আর আসতে পারে যেমন ধরো এখানে দিল x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 গুণ করলে x টু দি পাওয়ার 10 প্লাস 1 এটা বলতো এখন তোমাদের পরীক্ষায় এটার মান বের করতে না বলে এটার মান বের করতে বলতে পারে কোনো সমস্যা নেই এটার মান তোমরা বের করবে এরপর লসাগু করে দিলে পরের লাইনে এটা চলে আসবে কিন্তু অনেকে কিন্তু এটা দেখে টেনশন করে যায় এটা আমি কিভাবে করব এটা তো করতে পারি তাহলে এটা কিভাবে করব টেনশন টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই এটা করতে পারলে এটা করতে পারবে এক লাইন শুধু লসাগু করতে হবে আরো কিভাবে আসতে পারে এই সমস্যাটা যেমন এখানে এটা নিচে আছে ভাগ অবস্থায় উপরে গেলে কি হয়ে যাবে পাওয়ার মাইনাস হয়ে যাবে তাহলে ভাবে যদি x টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস 10 প্লাস 1 এই সমস্যাটি ভাবে দিতে পারে কোন সমস্যা নেই তোমরা এটা বের করবে এভাবে লসাগু করবে এরপরে x টু দি পাওয়ার 5 টু উপরে যায় x টু দি পাওয়ার মাইনাস 5 হয়ে যাবে x টু দি পাওয়ার মাইনাস 5 হয়ে যাবে এভাবে কিন্তু সমস্যাটা আসতে পারে সিটিজেনশিপ এবার আরো কি কিভাবে আসতে পারে এখানে যেহেতু প্লাস আছে এখানে অনেক সময় মাইনাস দিয়েও আসতে পারে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 অথবা এখানে মাইনাস দিয়েও আসতে পারে তাই এখানে মাইনাস দিয়ে আসতে পারে এইভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে এখন আমরা তো x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর সমস্যার সমাধান করলাম তাহলে এবার চলো দেখি x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এটার সমস্যা কিভাবে সমাধান করা যায় তাহলে আমরা সেই সমস্যাটা সমাধান করি এখন এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে এখানে যেহেতু আমাদের মাইনাস আছে তাহলে একটা মান আমাদের লাগবে প্লাসের আর একটা মান লাগবে আমাদের মাইনাস কারণ কি ওই যে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস সেজন্য আমাদের এটা লাগবে এটার পরিবর্তে আমরা লিখব x কিউব প্লাস 1 বাই x কিউব ইনটু x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এখানে হবে প্লাস x মাইনাস 1 বাই x x মাইনাস 1 বাই x এটা যদি আমরা ক্যালকুলেশন করি এই মাইনাস টা চলে আসবে এই যে মাইনাস এ প্লাস এ মাইনাস x কিউব আর x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 5 এটা হয়ে যাবে তাহলে এখন আমরা এই x কিউব প্লাস 1 বাই x কিউব এর মানটা আমরা বের করে রাখছি এখানে 10 রুট 2 কিন্তু x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর মানটা আমরা বের করে নিই তাহলে আমরা এটা এখানে বের করব আর এটার মানটা আমরা বসিয়ে দেব কিভাবে করব দেখো x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান আমরা বের করব 10 রুট 2 ইনটু এখন এটাকে সূত্র হবে আমরা যদি x কে a মনে করি আর 1 বাই x কে যদি আমরা b মনে করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার তোমরা সবাই জানো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে এটা যদি আমি ব্যবহার করি এখানে তাহলে আমার কি আসবে x প্লাস 1 বাই x x মাইনাস 1 বাই x প্লাস x মাইনাস 1 বাই x x মাইনাস 1 বাই x তাহলে এটা হয়ে গেল এটা আমরা সূত্র প্রয়োগ করলাম এবার আমি মানগুলো বসাই দিই মানগুলো যদি আমি বসাই দিই আমাদের কি আসে দেখো 10 রুট 2 ইন্টু x প্লাস 1 বাই x এর মান x প্লাস 1 বাই x এর মান 2 রুট 2 ইন্টু x মাইনাস 1 বাই x এর মান x মাইনাস 1 বাই x এর মান 2 প্লাস x মাইনাস 1 বাই x এর মান আবার x মাইনাস 1 বাই x এর মান আবার 2 বুঝলি তাহলে গুণের কাজ গুলো আমরা আগে করি দেখো এখানে 10 আর 2 গুণ করলে কত হবে 20 আর রুট 2 আর রুট 2 গুণ করলে কত হবে 2 সাথে থাকলো আমাদের 2 10 আর 2 গুণ করলে 20
root 2 গুণ করলে 2 আর আমাদের সাথে এখানে আছে 2 আর প্লাসটা আমরা লিখে নিলাম প্লাস 2 এবারে আমরা এভাবে গুণ করি যাবে কত হবে 20 আর 2 গুণ করলে 40 40 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 80 আর এখানে আছে আমাদের 2 তাহলে 80 আর 2 যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের আসবে 82 82 তাহলে মাইনাস এর মান থাকলে কিভাবে সমাধান করতে হয় সেই কাজটাও কিন্তু আমরা করে ফেলি এবার আমরা যে কাজটা করব x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এই সমস্যাটা আমরা সমাধান করব তাহলে চলো সমাধান করি তাহলে 6 নম্বরে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 ঠিক আছে এখন এটাকে আমরা দুই ভাবে লিখি একবার লিখতে পারি যে x স্কয়ার হোল কিউব প্লাস 1 বাই x স্কয়ার হোল কিউব এভাবে লেখা যায় 3 আর 2 গুণ করলে 6 3 আর 2 গুণ করলে 6 এভাবে তোমরা লিখতে পারো অথবা লেখা যায় এখানে যদি আমরা কিউব দেই তাহলে বাইরে দিব আমরা স্কয়ার আর এখানে যদি আমরা কিউব দেই তাহলে বাইরে দিব স্কয়ার এভাবে হবে এই যে কিউব প্লাস 3 আর 2 গুণ করলে 6 3 আর 2 গুণ করলে 6 তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার দুই ভাবে করা যাবে কোনো সমস্যা নেই তাহলে এভাবে যদি আমরা করি দেখো এটাই করি সমস্যা নেই তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর কোন সিদ্ধান্ত a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি তাহলে আমরা কি করলাম এই এক্স কিউব কে আমরা এ ধরলাম আর ওয়ান বাই এক্স কিউব কে আমরা বি ধরলাম তাহলে প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ তাহলে এটার মান আমাদের আছে বের করে রাখা আছে টেন রুট টু তাহলে আমরা টেন রুট টু টা এভাবে লিখলাম স্কয়ার মাইনাস এটার বাদ দিলে টু আর ওয়ান গুণ করলে টু এর কত হবে 10 কে স্কয়ার করলে কত হবে 100 রুট 2 কে স্কয়ার করলে 2 মাইনাস 2 100 আর 2 গুণ করলে কত 200 মাইনাস 2 200 থেকে 2 বিয়োগ করলে 198 ঠিক আছে তাহলে দেখো আমাদের এই সমস্যাটার কিন্তু সমাধান হয়ে গেল তাহলে এই ভাবে সমাধান করতে চাই আমাদের কি লাগবে x কিউব প্লাস 1 বাই x কিউব এর মানটা বের করে নিতে হবে আর যদি না বের করো তাতে সমস্যা নাই এই লাইনে এসে এই ভিতরে আবার এ কিউ প্লাস বি কিউ এর কোন সিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে তাহলে তোমরা এটা বের করতে পারবে কিভাবে কোন সিদ্ধান্ত প্রয়োগ করবে সেটা আমি দুই নম্বর সমস্যা যখন দেখেছি তখন কিন্তু তোমরা দেখেছো যে আমরা এই টেন রুট টু কিভাবে বের করেছি সেটা কিন্তু তোমরা দেখেছো তাহলে তোমরা পারবে ইনশাআল্লাহ এবার এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7 এর মান আমরা কিভাবে বের করব সেটা আমরা দেখব এখন আমাদের ওটা তো দেখবো ঠিক আছে এটা কিন্তু আমাদের অন্যভাবে কিন্তু পরীক্ষা আসতে পারে কিরকম ভাবে আসতে পারে দেখো এটা এরকম আসলো যে x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 12 প্লাস 1 এটা মানে কিন্তু আমাদের বের করতে বলতে পারে তো কিভাবে বলবো দেখো যে x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 গুণ করলে গুণের বেলায় পাওয়ার কি গুণের বেলায় পাওয়ার যোগ তাহলে এই 6 আর 6 মিলে কত হয়ে যাবে 12 হয়ে যাবে এভাবে পরীক্ষায় আসতে প্রথমে কিভাবে আসতে পারে x টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু x টু দি পাওয়ার 12 প্লাস 1 এভাবে আসতে হবে সমস্যা নেই এই মানটা বের করে লসাগু করলে এটা হবে লসাগু করে এই পাওয়ারটা উপরে দিলে এটা চলে আসবে একদম সহজ আর আমাদের এই সমস্যাটা হয়ে গেল এবার আমরা 7 নম্বর যে সমস্যাটা আছে সেটা আমরা সমাধান করব ইনশাআল্লাহ সাত নম্বরে যেটা আছে সেটা হচ্ছে x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 তাহলে এটা করার জন্য আমরা এই যে x টু দি পাওয়ার 5 এর যে কাজটা করেছিলাম সেই কাজটাই করব সেখানে আমাদের 3 আর 2 যোগ করলে কত হয়েছিল 5 3 আর 2 মিলে কত হয়েছিল 5 কিন্তু আমাদের এখানে 5 নেই এখানে আমাদের কত আছে 7 আছে কত আছে
7 আছে 7 যেহেতু আছে তাহলে আমরা দেখব 7 কে কি কিভাবে লেখা যায় 4 আর 3 গুণ করলে 7 তাহলে আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইনটু x কিউব প্লাস 1 বাই x কিউব ঠিক আছে এরপর আমরা তোমরা মনে করে দেখো x টু দি পাওয়ার 5 এর বেলায় আমরা এখানে কি করেছিলাম আমরা এখানে যেটা লিখেছিলাম মাইনাস x প্লাস 1 বাই x x প্লাস 1 বাই x আর সিস্টেম কিন্তু তোমাদের একই শুধু এখানে 4 আর 3 যেহেতু 7 হয় আমরা 7 টা এখানে লিখলাম তাহলে এবার এগুলো মান আমরা বের করে রেখেছি তাহলে এই যে এখানে আছে 34 এখানে 10 root 2 আছে তাহলে আমরা এগুলো বসিয়ে দিলে হয়ে যাবে তাহলে চলো আমরা বসিয়ে দিই তাহলে কিভাবে বসাবো এটা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এটার মান আমাদের আছে কত 34 ইনটু এটার মান আমাদের দেখো কত আছে x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান আছে কত 10 root 2 10 root 2 মাইনাস x প্লাস 1 বাই x এর মান দেখো x প্লাস 1 বাই x এর মান আছে 2 root 2 তাহলে আমরা বসাই দিলাম 2 root 2 তাহলে এদের গুণ করো এদের আমরা গুণ করলে 34 আর 10 root 2 গুণ করলে 340 root 2 মাইনাস 2 root 2 তাহলে 340 থেকে 2 বিয়োগ করলে আমাদের 338 root 2 ঠিক আছে তাহলে দেখো এই সমস্যাটাও কিন্তু আমাদের সমাধান হয়ে গেল তাহলে এখন নিশ্চয়ই তোমরা এই যতগুলো সমাধান আছে সবগুলো সমাধানের এরকম সমস্যা আসলে তোমরা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ এখন এগুলো ছাড়াও যদি তোমাদের আর কোনো সমস্যা থাকে সেগুলো তোমরা অবশ্যই কি করবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সাথে সকলের স্কুল ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এখন আমরা এটা দেখবো যে আরও কী কীভাবে এটা আসতে পারে পরীক্ষা পরীক্ষা আর কী কীভাবে আসতে পারে সেটা আমরা দেখি তাহলে এখানে দেখো কী আসতে পারে যদি এটা লসাগু করো এক্স টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার 7 মিলে এক্স টু দি পাওয়ার 14 প্লাস তাহলে এটা ভাগ করলে তাহলে 1 এইভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে তোমাদের অথবা এটা যদি আমরা উপরে মাইনাস করে নেই তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 14 প্লাস 1 এই সিস্টেমে কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে কোনো সমস্যা নেই তোমরা প্রথমে সমাধান করবে এটা এবারে এখানে আসবে আর পরে তাহলে তার কোনো সমস্যা নেই তাহলে আজকে এই সমস্যাগুলো আমি সমাধান করলাম পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম